দুই কালার মিলাই দেন, সাইডে আমার বিরক্ত দুরা নাকি জায়গাটা দত্তের বাজার ব্রহ্মপুত্রের পারে অলস দুপুর। বিশাল ব্রহ্মপুত্র 1787 আগে অন্তত 10 কিলোমিটারের মতো প্রশস্ত ছিল। ভূমিকম্পে এটি পুরাতন হয়ে যায়। সে থেকে পুরাতন ব্রহ্মপুত্র এক পাশে ময়মনসিংহ, আরেক পাশে কিশোরগঞ্জ জেলা কিশোরগঞ্জের পাকুন্দিয়া, আর এই পাশে ময়মনসিংহের পাগলা থানা। একবার এই দত্তের বাজার থেকে বর্ষাকালে ট্রলারে করে, যাত্রীবাহী ট্রলারে করে ব্রহ্মপুত্র পাড়ি দিয়ে চরকাওনাতে গিয়েছিলাম। বিপরীতে চরকাওনা জাঙ্গালিয়া ইউনিয়ন পাকুন্দিয়া। বাংলাদেশের এই যে ব্রহ্মপুত্র, এটি এসেছে সেই তিব্বত, চীনের তিব্বত থেকে ভারতের অরুণাচল প্রদেশ হয়ে বাংলাদেশের কুড়িগ্রাম, কুড়িগ্রাম থেকে ময়মনসিংহ শহর, জামালপুর শহর ময়মনসিংহ শহরের পাশ দিয়ে তারপরে কিশোরগঞ্জ এবং ময়মনসিংহকে দুই ভাগে বিভক্ত করে প্রবাহিত হয়েছে। তারপরে গাজীপুরে গিয়েছে, টোক থেকে পৃথক হয়েছে, সেটি অন্য প্রসঙ্গ। ড্রোন উড়িয়েছি, আসলে এটি ময়মনসিংহ হলেও কিশোরগঞ্জের খুবই কাছে একটি চর দেখতে পাবো। নদী এখানে দুই ভাগে বিভক্ত, ব্রহ্মপুত্রটা আসলে এখানে মাঝখানে চর তৈরি করে আলাদা হয়ে গিয়েছে। তো এই চরটা কিশোরগঞ্জে, কিশোরগঞ্জের পাকুন্দিয়ার চর, কিন্তু আমরা দাঁড়িয়ে আছি, বসে আছি ময়মনসিংহে পাগলা থানায় দত্তের বাজার, বিখ্যাত বাজার। সাপ্তাহিক হাট বসে দুই দিন, একাধিক ভিডিও দিয়েছি, কথা বলছি নাজিব মাহফুজ খান। স্থানীয় বয়স্করা বলে ব্রহ্মপুত্র নদ পুরো পৃথিবীকে আড়াইটা পেঁয়াজ দিয়ে রেখেছে। আসলে বাংলাদেশের ঠিকই আড়াইটা পেঁয়াজের মতো দিয়েছে ব্রহ্মপুত্র, অনেক বেশি বকরিল, অনেক বেশি একে বেঁকে প্রবাহিত। মধ্যযুগে ব্রহ্মপুত্রের যে বালু, অর্থাৎ সেই চীন থেকে ভারত হয়ে বাংলাদেশের যে প্রবাহ, বালুর মধ্যে স্বর্ণ পাওয়া যেত, নদীর বালুর মধ্যে স্বর্ণের ছোট ছোট টুকরা, সেসব সংগ্রহ করে বড় বড় স্বর্ণ তৈরি করা হতো, স্বর্ণের খণ্ড তৈরি করা হতো। এবং এই কথাটা আমার বানানোর কথা না, আমি একটি বই পড়ছিলাম রিয়াদুস সালিহিন এরকম নাম, সেখানে উল্লেখ করা আছে যে ফার্সি ভাষার বই, সেটি বাংলায় অনুবাদ করা, যে ব্রহ্মপুত্রের বালি থেকে যে স্বর্ণ পাওয়া যেত সেগুলো বেশ চড়াদামে বিক্রি হতো, স্বর্ণের চাহিদা তো সবসময় ছিল। এই যে চরটি, এটি কিশোরগঞ্জে পড়েছে, এটি একদম দত্তের বাজারের পাশেই, ছোট্ট নদী। এখানে নদীর যেহেতু দুই অংশ, ব্রহ্মপুত্র দুই পাশে, ব্রহ্মপুত্র মাঝখানে চর, বর্ষাকালে কিন্তু পুরো চরটা ডুবে যায় না, ডুবু ডুবু থাকে। এই সোজা এটি পূর্ব দিক কিশোরগঞ্জে, চরকাওনাতে গিয়েছিলাম এই পথেই। মুঘল বারবিয়াদের যুদ্ধের সময় এই অঞ্চলটা আসলে যুদ্ধক্ষেত্রের মতোই ছিল, সৈনিকেরা বসবাস করত, প্রান্ত ভূমি ছিল। এখান থেকে 10 কিলো দক্ষিণে যেখানে ময়মনসিংহ জেলা শেষ হয়েছে, সেখানে চাঁদপুর গ্রামে ছিল যুদ্ধক্ষেত্র, তারপরে টোকবাজার গাজীপুর শুরু, সেখানে ছিল মুঘল সেনানিবাস, আবার অন্যদিকে 1100 ছিল ঈশাখার দুর্গ। এই চরটা এখান থেকে শুরু করে দক্ষিণ দিকে অন্তত 10 কিলোমিটার লম্বা, মাঝখানে দু একটি গ্রাম রয়েছে কিন্তু অধিকাংশ জায়গায় ফসলের জমি, উর্বর শস্য ক্ষেত্র। সেই যে 1787-তে ভূমিকম্প হলো, বন্যা হলো, ব্রহ্মপুত্র নদ পুরাতন হলো, সেই পুরনো হওয়ার ফল হচ্ছে এই যে চর জায়গা। আগে কিন্তু চর ছিল না, 200-250 বছর আগে চর ছিল না, তখন বিশাল নদী ছিল। বর্তমানে যমুনা যতটুকু বড়, তার চেয়ে বড় ছিল এখানকার ব্রহ্মপুত্র। এখান থেকে জেলা শহর ময়মনসিংহ কিংবা কিশোরগঞ্জ অনেক দূরে, গাজীপুরটাও দূরে, অর্থাৎ তিন জেলা থেকে সমদূরত্বে প্রায় অবস্থিত এই জায়গাটি। এই অঞ্চলের মানুষেরা ট্রেনমুখী, অর্থাৎ ট্রেনে মশাখালী স্টেশনের মাধ্যমে ঢাকা যাতায়াত করে, কিংবা সড়কপথে গাজীপুর হয়ে তারপর ঢাকার দিকে চলাফেরা বেশি করে। এখানে নদীর পার ধরে ব্রিটিশ আমলেও একটি রাস্তা ছিল, ময়মনসিংহে চলে যেত, ঢাকা টু ময়মনসিংহের রাস্তা। এই ভিডিওটির শেষ প্রান্তে চলে এসেছি, আমি নাজিব মাহফুজ খান। ফেসবুক এবং ইউটিউবে নিয়মিত ভিডিও দিচ্ছি, ফেসবুকে ছোট ছোট ভিডিও, ইউটিউবে ভিডিওগুলো একটু বড়, অন্তত 10 মিনিট দৈর্ঘ্যের ভিডিওগুলো নিয়মিত আপলোড করতে থাকবো। এই রকম নৈসর্গিক দৃশ্য, গ্রাম বাংলা, গ্রামীণ জীবন, এদের নানা কিছু তুলে ধরছি সেখানে। ভালো থাকবেন, পাশে থাকবেন, দেখাবেন নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।